সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার স্ত্রীকে ডিভোর্স দিতে চলেছেন ট্রাম্প। স্ত্রীকে ডিভোর্স দিতে চলেছেন ট্রাম্প না, সেক্স স্ক্যান্ডেলে জর্জরিত প্রেসিডেন্ট ট্রাম্পের কথা হচ্ছে না। ইনি হলেন জুনিয়র ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্পের বড় ছেলে। বৃহস্পতিবার ম্যানহাটনের সুপ্রিম কোর্টে ডিভোর্সের আবেদন জানিয়েছে জুনিয়র ট্রাম্প দম্পতি। জুনিয়র ট্রাম্প 2005 সালে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী ভানেসাকে। তাদের 5 সন্তান রয়েছে, তাদের বয়স 3 থেকে 10 বছর। 12 বছর একসঙ্গে থাকার পর সম্প্রতি ট্রাম্প দম্পতির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে খবর। এর জন্য ভানেসা দায়ী করেছেন জুনিয়র ট্রাম্পের ব্যস্ত সময়কে। মার্কিন মুলুকের সংবাদ মাধ্যমে প্রকাশ, বাবার সঙ্গে কাজে ব্যস্ত হয়ে পড়ায় ভানেসাকে এতটুকুও সময় দিতে পারছে না জুনিয়র ট্রাম্প। আবার শোনা যাচ্ছে বিতর্কিত টুইট করে বাবাকে সমর্থন করাকেও মোটেও মেনে নিতে পারছে না ভানেসা, তাই ডিভোর্সের সিদ্ধান্ত। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশ, ভানেসা আনকন্টেস্টেড ডিভোর্সের জন্য আবেদন করেছেন, যার অর্থ হল সন্তানদের দায়িত্ব বা সম্পত্তি নিয়ে তাদের মধ্যে কোনো বিবাদ হবে না, এক কথায় শান্তিপূর্ণ বিবাহবিচ্ছেদ। এদিকে জুনিয়র ট্রাম্পের বিবাহবিচ্ছেদের খবর ফাঁস হতেই মুখরোচক গল্পে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। কেউ কেউ লিখেছেন, যেমন বাবা তেমন ছেলে, বাবার দেখানো পথেই হাঁটছেন জুনিয়র ট্রাম্প, তিনি বাবার যোগ্য উত্তরসূরি হয়ে উঠবেন। প্রেসিডেন্ট ট্রাম্পেরও 2 বার বিবাহবিচ্ছেদ হয়। তৃতীয়বার বিয়ে করেন মডেল মেলানিয়াকে, ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানার সন্তান জুনিয়র ট্রাম্প।